রবিবার রাতে কুমারঘাট নেতাজি চৌমুহনী সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে দুটি লরির সংঘর্ষ বাধে। সোমবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা এবং পথচালিত মানুষেরা ঘটনাটি প্রত্যক্ষ করে। হতভম্ব হয়ে যায় দোকানের ব্যবসায়ীরা এবং আরো সামান্যতে একটি বিরাট বড় সড়ক ক্ষতি হয়ে যেতে পারত পার্শ্ববর্তী দোকানপাটগুলি। জানা গিয়েছে ঘটনাস্থলে পাশে থাকা বিলেতি মদের কাউন্টারের সামনে মদ বুঝাই করা একটি লরি দাঁড়ানো অবস্থা ছিল। পরবর্তী সময়ে সিমেন্ট বুঝাই লরিতে এসে সজোরে ধাক্কা দেয়। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে উভয় গাড়ির চালকদের দেখা পাওয়া যায়নি। মদ বুঝাই গাড়ি থেকে বোতল ভেঙে রাস্তায় পড়ে রয়েছে। স্থানীয় দোকানগুলির সামনে রয়েছে খাতকা গাড়ি দুটি। ঘাতক গাড়িটির নাম্বার TR01AQ184, অপর গাড়িটি রয়েছে যার নাম্বার TR01AG1569। তো দেখতেছে অন্য গাড়ির লোকে কি এটা আপনার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে, তো এতে হতাহত হয়েছে রে কেউ? আপনি কি গাড়ি চালক? কি গাড়ি আপনার? লরি। গাড়িতে কি আসল? কই নিয়ে আসবেন এটি? তো কোন সময় হয়েছে ঘটনাটা? কি নাম আপনার? আপনার বাসা কোথায়? তবে এই ঘটনায় পুলিশে কোনো মামলা লিপিবদ্ধ করা হয়নি বলে জানা গিয়েছে। এই তো সকালে আসলাম, দোকান খোলার সময় দেখলাম এই অবস্থা। দোকানের সামনে দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। কখন হয়েছে আনুমানিক? আনুমানিক রাত 11টা সাড়ে 11টা। সকালে দেখলাম লুক জড়ো হয়েছে আর দুটা গাড়ি, একটা মনে হয় লিকার শোক, লিকার একটা মনে হয় সিমেন্টের লোড আছিল, বুঝলেন না? দুটা সংঘর্ষ হইয়া না কোনো শুনুন দেখি নেই। কী নাম আপনার? আশীষ বণিক। কুমারঘাট রোড।